আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাইরা? অবশ্যই ভালো নেই, কারণ বর্তমান যে সময় যাচ্ছে মুসলমানদের ভালো থাকার কথা নয়। যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, যারা পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে, সেই মানুষগুলো আসলে এখন ভালো থাকতে পারে না। কারণ আমরা জানি বর্তমান সময়ে একটি দেশ, যে দেশের ছোট্ট একজন মানুষ থেকে একজন নাগরিক থেকে শুরু করে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সকল সেক্টরের মানুষগুলা আমাদের কলিজার টুকরা, যাকে আমরা আমাদের হৃদয়ের থেকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, যার আদর্শকে আমরা লালন করার চেষ্টা করি, সেই মানুষটিকে নিয়ে ব্যঙ্গ করছে, ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে। শুধু তাই নয়, তারা ব্যঙ্গ করছে, এমনকি তার উপরে তারা প্রতিষ্ঠিত থাকছে, সেই জায়গা থেকে তারা সরে আসছে না এখনো পর্যন্ত। আজকে যাদের হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাদের রক্ত আজকে গরম হয়ে গেছে, টকবক করছে, তাদের হৃদয় থেকে আজকে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু এরপরে এক শ্রেণীর মানুষকে দেখা যায় যারা মুসলিম নামধারী, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে, অথচ তারা এখন খুবই আনন্দের সাথে আছে। সেই মানুষগুলো কারা? আমরা জানি বর্তমান সময়ে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সামনে, আর এই পূজা উপলক্ষে হিন্দুরা যতটুকু না আনন্দে আছে, এর চাইতে বেশি আনন্দে আছে এক শ্রেণীর নামধারী কুলাঙ্গার মুসলিম। আসলে তারা মুসলিম কিনা, তাদের ভিতরে ঈমানের ছিটে ফোঁটা আছে কিনা, আসলে এটা দেখার বিষয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি শিরিক স্থাপন করা হয়, মূর্তি পূজা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তো সরাসরি বলছেন যে মূর্তি পূজা তোমাদের জন্য হারাম, মূর্তি পূজা করো না। ফাজিতানিবুর রিজস মিনাল আউসানি ওয়া জাতানিবু ক্বাওলা যুহুর, তোমরা মূর্তি পূজা করো না আর মিথ্যা কথা বলো না। আজকে যারা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলার একটা নিষেধ, একটা হারাম কাজ যেটা শিরক, শিরকে আকবর, এরকম একটা জঘন্য কাজ করছে, আর এই পূজার মণ্ডপে কিছু মুসলমান নামধারী মানুষ যে আনন্দ করছে, আসলে তারা কীভাবে মুসলমান হতে পারে? যে সময় ফ্রান্সে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আর সেই সময় তারা আনন্দ করছে। প্রিয় ভাইরা, বলতে চাই আজকে আমাদেরকে এই বিষয় নিয়ে এখনই প্রতিবাদ করা উচিত। যদি আমরা এখন প্রতিবাদ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসম্মান তারা করছে, এই অসম্মানের প্রতিবাদ যদি আমরা এখন না করি, তাহলে কিয়ামতের কঠিন দিনে আমরা রাসূলকে মুখ দেখাবো কী করে? যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আমরা তার সামনে কীভাবে দাঁড়াবো? হ্যাঁ, আমরা হয়তোবা দুনিয়াতে প্রতিবাদ করছি না, এর জন্য আমাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যারা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে, আমরা যদি প্রতিবাদ নাও করি, অবশ্যই তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কারণ আমরা জানি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, যে নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে অসম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে অভিশাপ দিচ্ছেন, লানত দিচ্ছেন। এরপরে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, অবশ্যই যারা আল্লাহ এবং তার রাসূলকে অসম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা করছেন। আজকে আমরা যদি প্রতিবাদ না করি, দুনিয়াতে হয়তোবা তারা বেঁচে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আর আখিরাতের শাস্তি তো তাদের অবধারিত আছেই। প্রিয় ভাইরা, কিন্তু আমরা কীভাবে বেঁচে যাব? আমরা কি বাঁচতে পারবো? আমাদের সামনে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছি, হাজার হাজার মুসলিম এখন বর্তমান সময়ে পৃথিবীতে যত মুসলিম একত্রে বসবাস করে, পৃথিবীর ইতিহাসে এত মুসলিম একসাথে কখনোই ছিল না। আর এই সময়ে মুসলমানদের উপরে এসে মুসলমানদের নবীকে নিয়ে অসম্মান করবে, অথচ মুসলমানরা বসে থাকবে, আসলে এটা হতে পারে না। আজকে আমি আপনি যে যে স্থানে আছি সেখান থেকে প্রতিবাদ করা উচিত। আজকে দেখেন, আপনার পিতাকে নিয়ে যদি কেউ এরকম অসম্মান করতো, অপমান করতো, ব্যঙ্গ করতো, তাহলে আপনি কি বসে থাকতে পারতেন? কখনোই বসে থাকতে পারতেন না। যে নবী আমাদেরকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি তোমাদের নিজেদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারবে। নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারলে আমরা ঈমানদার হতে পারবো না। যাকে আমরা নিজেদের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, অথচ আজকে আমরা চুপ করে ঘরে বসে আছি। আসলে এটাই কি ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে? আমরা কীভাবে আল্লাহর কাছে জবাব দেবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইত্বাকালতুম ইলাল আরদ, হে ঈমানদারেরা, তোমরা কেন এখন আজকে রাস্তায় বের হচ্ছ না, আল্লাহর রাস্তায় কেন বের হচ্ছ না, তোমরা কেন জমিনকে আঁকড়ে ধরে বসে আছো? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা,
তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়ার জীবনটাকে বেশি ভালোবেসে ফেলেছ? অথচ ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা তো খুবই নগণ্য, খুবই ছোট। আমরা কেন বসে আছি ঘরে? আল্লাহর কাছে কি আমাদের জবাব দেওয়া লাগবে না? প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, যারা আজকে কথা শুনছেন, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, ইমানের দাবি অনুযায়ী অবশ্যই আপনার স্থান থেকে আপনার প্রতিবাদ জানানো উচিত। আজকে আমি যে স্থানে আসছি, আমার স্থান থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি। আপনি যে স্থানে আসছেন, সেই স্থান থেকে প্রতিবাদ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, মাররা মিনকুম মুনকারং ফালইয়ুগাইয়ির হুবিয়াদি, যদি তোমাদের সামনে কেউ কোনো খারাপ কাজ হতে দেখো তাহলে হাত দ্বারা বাধা প্রদান করো। ফাইল্লাম ইয়াস্তাতিয়া, যদি তোমরা এটা না পারো, ফাবিল ইসানি, তাহলে তোমাদের মুখ দ্বারা তোমরা বাধা প্রদান করো। ফাইল্লাম ইয়াস্তাতিয়া, যদি তোমরা এটাও না পারো, ফাবি কলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান, তাহলে অন্তর দ্বারা ঘৃণা পোষণ করো এবং এটাই তোমাদের ইমানের সর্বনিম্ন স্তর। আজকে খারাপ কাজ দেখলেই হাত দ্বারা বাধা প্রদান করতে হবে, ক্ষমতা দিয়ে বাধা প্রদান করতে হবে। আসলে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করছে, অপমান করছে, এর চাইতে জঘন্যতম খারাপ কাজ আর কী হতে পারে? এইটা চোখের সামনে দেখার পরেও, এটা শোনার পরেও কোনো মুসলমান কি ঘরে বসে থাকতে পারে, কোনো কথা না বলে থাকতে পারে? আজকে আমরা যে স্থানে আছি সেখান থেকে প্রতিবাদ করা উচিত। আর যদি আমরা এটা করতে না পারি তাহলে আমাদের ইমান আছে কি না আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমরা মুখে মুখে যারা ইমানের দাবি করি অথচ এখন চুপ করে বসে আছি, আসলে আমরা আসলে ইমানদার নই। প্রিয় ভাইরা, এখন যদি আমরা রাস্তায় বের না হই, এখন যদি আমরা প্রতিবাদ না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তাংফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। সূরা তাওবাতে প্রথমে যেই কথাটি বললাম, তোমরা কেন আল্লাহর রাস্তায় বের হচ্ছ না? তোমরা কি দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি ভালোবেসেছো? আমরা কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা কেন হিসাকল তুমিলাল আরদ, জমিনকে আঁকড়ে ধরে বসে আছো, মাটি কামড়িয়ে বসে আছো, কেন তোমরা কেন বের হচ্ছ না? তোমরা কি দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি ভালোবাসো? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও, ইল্লা তাংফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, যদি আল্লাহর রাস্তায় তোমরা বের না হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর এই আযাবটা ইউআযিবুকুম আযাবান আলিমা, দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতে আপনি আযাবের মধ্যে পড়ে যাবেন। শুধু তাই নয়, দুনিয়াতে আরও শাস্তি আছে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি ইমানদারের ইমানদার দাবি করে ঘরে বসে থাকেন অন্যায় দেখে, আল্লাহ রাস্তা যদি বের না হন তাহলে আল্লাহ শুধু দুনিয়াতে আখিরাতে শাস্তি দেবেন এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার উপরে এমন একটা জাতিকে চাপিয়ে দিবেন যারা আপনার উপরে জুলুম নির্যাতন করবে, মুসলমানদের সম্মানকে ভুলণ্ঠিত করবে, মুসলমানদের নবীজিকে অসম্মান করবে, এরপর আপনারা তাকে কিছুই করতে পারবেন না। ওয়ালা তাদুররুহু শাইআ, আপনি তার কিছুই করতে পারবেন না, এমন জাতি আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, আজকে মুসলমানরা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থাকার কারণে আজকে মুসলমানদের মাথার উপরে জালিম বিধর্মী নাস্তিক যারা আছে, মুরতাদ যারা আছে, তারা আজকে চেপে বসেছে, তারা মুসলমানদেরকে কোন ঠাসা করছে। প্রিয় ভাইরা, আজকে এখনই বের হয়ে আসুন, এখনই আপনি প্রতিবাদের ঝড় তুলুন। আর যদি এটা না হয় তাহলে আপনি দুনিয়াতেও বাঁচতে পারবেন না, আখেরাতেও বাঁচতে পারবেন না। দুনিয়াতে তো আপনি জানেন যখন বর্তমানে মুসলমানরা কত কষ্টে আছে, সারা পৃথিবীতে যে জায়গাতেই মুসলমান সেই জায়গাতেই শুধু জুলুম আর নির্যাতন। আজকে দুনিয়াতে জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ ইসলাম থেকে দূরে থাকার কারণে, রাসূলের আদর্শ থেকে দূরে থাকার কারণে কিয়ামতের ওই কঠিন দিনেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে ঠেলে দিবেন, জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আমরা দুনিয়ার সফলতাও চাই, আখিরাতের সফলতাও চাই, আর যদি এটা চাই অবশ্যই এই মুহূর্তে আমাদের যা করণীয় সেটা করতে হবে। প্রিয় ভাইরা, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে, আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করছি। আর তাদের যদি হেদায়েত না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। কারণ আমরা জানি পৃথিবীতে ইতিপূর্বে যত জাতি এসেছে যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ পোষণ করেছে, তাদের নবীদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের অবস্থা কী হয়েছে আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে তোমরা পৃথিবী ঘোরো আর দেখো যে আমি সত্যের অস্বীকারকারী যারা ছিল তাদের পরিণতি আমি কী করেছি। আজকে দেখার বিষয়, ফেরাউন নমরুদ ছিল, যারা নিজেদেরকে বড় রব হিসেবে দাবি করেছিল, তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, এমনভাবে অপমানজনক মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেটা কল্পনারও অতীত, কল্পনাও করা যায় না। সুতরাং বোঝা যায় যারা আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে দুশ্মনী করবে, বিদ্রোহ করবে, তাদের দুনিয়া আখেরাতে কখনোই কল্যাণ হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যারা আছি, যদি আমরা এখন চুপ থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাবের মধ্যে আমাদেরকেও ফেলে দিবেন। এই জন্য আমাদের অবশ্যই আমাদের স্থান থেকে প্রতিবাদ জানানো উচিত।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিমকে একই একতাবদ্ধ হয়ে ঐক্যের কাতারে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা যেন একতাবদ্ধ হয়ে আমাদের জীবনটা গড়তে পারি, ঐক্যের সঙ্গে আমাদের দুনিয়ার জীবন গঠন করতে পারি, চলতে পারি। আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করছি। আর আমরা এটাও চাই আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে ক্ষমা করে দেন। আসলে নবীজিকে অসম্মান এটা ছোট কোনো ব্যাপার নয়, আমরা শুধুমাত্র মুখে প্রতিবাদ করে আসলে এর দায় মুক্ত হতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন জানে এর দ্বারা তিনি আমাদেরকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন। আজকে নবীর নবীর সম্মান কতটুকু এটা আমরা জানি না। আজকে আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ রব্বুল আলামিন তার নবীজিকে এত ভালোবাসে, কোরআনের কোনো জায়গায় সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোনো জায়গায় আল্লাহর রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন নাম পর্যন্ত ধরে ডাকেননি। যখনই ডাকার দরকার হয়েছে, যখনই তিনি প্রয়োজন মনে করেছেন, তখনই বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। তিনি কখনো ইয়া মুহাম্মাদ এরকম ডাকেননি। ইতিপূর্বে যে সমস্ত নবীরা এসেছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডেকেছিলেন নাম ধরে, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এরকম নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার নবীজিকে, আমাদের নবীজিকে কখনোই নাম ধরে ডাকেননি, তিনি এত সম্মান করেছেন। যাকে আল্লাহ রব্বুল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়া আসমান জমিন দুনিয়া আখিরাত সমস্ত মহা জগতের জন্য যাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, আজকে সেই মানুষটিকে আমরা চিনতে পারলাম না, তাকে আজকে অসম্মান করা হচ্ছে। আর মুসলমানরা এখন আনন্দে আছে, যে সমস্ত মুসলমানরা আনন্দে আছে আমি তাদেরকে বলবো, প্রিয় ভাইরা আপনি ফিরে আসুন, আপনি কোরআনের দিকে আসুন, কারণ ওইটা আপনার ধর্ম নয়, আপনার ধর্ম আপনি নিজে পালন করুন। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আপনি যে বলবেন যে ধর্ম যার যার উৎসব সবার, আসলে নয়, ধর্মও যার উৎসব তার। আজকে আপনি যদি এটা করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরিক করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে স্থিরতরে হারাম করে দিয়েছে। আর যারা শিরিক করছে আপনি তাদের পূজার মণ্ডপে গিয়ে স্বাগত জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আসলে আপনিও তো শিরিক করছেন। এখন নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে লাভটা কি? এই জন্য আপনি ফিরে আসুন, তৌবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, ক্ষমা করে দেন, এবং এই পরিস্থিতি থেকে মুসলমানদেরকে উত্তরণের উপায় বের করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।